আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম শিকদার। আজকে চলে আসছি নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে এই লিপটা আমরা ইউটিউবে ভিডিওর মাধ্যমে আমরা বিক্রি করেছিলাম। বাবুল ভাই রিপন ভাই ওনার আছে, বিক্রি করেছিলাম। তখন সেদিনকে এসে লিপ বিক্রি করার পূর্ব ওনারা আবার আমাদের অফিসে দিয়েছিল, লিপ দেখেছিল, সব দেখে আমাদেরকে অর্ডার দিয়েছিল। আজকে আবার আমি ভিজিটে আসছি। আল্লাহ রহমতে লিপ দেখলাম, এটা হলো একটা দশতলা বিল্ডিং, আটজনের একটি লিপ, স্পিড হলো 1.5 মিটার পার সেকেন্ড। তো আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাই আছি। তারপর এখানে মালিক আছে বাবুল ভাই রিপন ভাই, তো ইনশাল্লাহ আমি ওনাদের মতামত চাচ্ছি যে আপনারা খুশি কিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাবুল ভাই বলেন। অ্যাকচুয়ালি লিপটা আমি অর্ডার করার আগে এই নজরুল ভাইয়ের অফিসে যাই, ওইখানে যে যেই যেই কোম্পানিতে ওনারা লিপ দিছে, যেই যে হাউজিংগুলিতে লিপ দিছে, আমি প্রত্যেকটা হাউজিংয়ে যে দেখছি চার পাঁচটা দেখে আমার কাছে মনোপুত হয়েছে, দেন আমি নজরুল ভাইকে এই লিপের অর্ডারটা করি। তো এখন আমরা লিপটা ওপেন হয়েছে, হ্যাঁ ইদানিং লোক ওপেন করছি, তো লিপের সার্ভিস বা মানে যে স্মুথনেস, স্মুথ, হ্যাঁ যে স্মুথটা যেটা আছে এটা আপনার আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি খুবই ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ এই তো, আর লিপের সার্ভিসের আপনারাও তো শুনলেন, বাবু ভাই হলো নারায়ণগঞ্জের মানুষ, রিপন ভাই আছে, তো আপনারা শুনলেন যে ওনারা স্যাটিসফাই আছে। দশতলা একটা বিল্ডিং, ডাবল ইউনিটের বাসা। তো আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারাও বাবুল ভাইয়ের মতো আমাদের অফিস ভিজিট করেন, রানিং লিপ দেখেন। নারায়ণগঞ্জের আশেপাশে হলে এটাই আপনারা দেখতে পারবেন, এটা হলো আমলাপাড়া, আমলাপাড়া। এখানে আপনারা সরাসরি নিজেরা এসেও দেখতে পারবেন যে লিপটা কেমন চলে, কত স্মুথ, ওঠা নামা একদম স্মুথ। রিপন ভাই কিছু বলেন। আমি তো বললামই আলহামদুলিল্লাহ খুব ভালো লিপটা। আলহামদুলিল্লাহ আপনারা আসবেন। তো আমাদের হচ্ছে আপনার এফএনজেড টাওয়ার, 22 HK ব্যানার্জি রোড, আমলাপাড়া। লিফটটা আমি মোটামুটি 100% স্যাটিসফাই, আলহামদুলিল্লাহ। আর ওনাদের সার্ভিস যেটা পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে অন্যান্য কোম্পানির চাইতেও ওনারা বেটার সার্ভিস দিচ্ছে, এবং আগামীতেও ওনারা বেটার সার্ভিস দিব, এটা নজরুল ভাইয়ের উপরে ডিপেন্ড। এ পর্যন্ত তো আমরা কোনো ই করি নাই, ইনশাআল্লাহ এভাবে বলো, কারণ আপনাদের দিয়েই তো আমাদের কাস্টমার আসবে ভবিষ্যতে। এভাবে যেহেতু আমাদের ইনক্রিজ হচ্ছে, আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালো বলার কারণেই তো মানুষ আসতেছে, তাছাড়া তো আসবে না। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।